হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সুপার ফর ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুদের জন্য প্রয়োজনীয় একটি মেডিসিন জিঙ্ক সিরাপ সম্পর্কে। তো আপনারা আজকে এই জিঙ্ক মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে মেডিসিনটা কী দ্বারা তৈরি করা হয়েছে, কী কী খাওয়ানো যেতে পারে, এবং এই মেডিসিনটা কিন্তু প্রত্যেক শিশুকে অবশ্যই খাওয়ানো প্রয়োজন। ঠিক আছে, তো এটা আপনারা আপনার শিশুকে কী পরিমাণে খাওয়াবেন বা কেন খাওয়াবেন, সাইড এফেক্ট আছে কি না, প্রাইস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা উপকার হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকলে ভিডিওর নিচের সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার পরবর্তী মেডিসিন সম্পর্কে ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে জিঙ্ক সিরাপ সম্পর্কে। জিঙ্ক সিরাপ প্রস্তুত করা হয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট মেডিসিন দিয়ে, এবং এই জিঙ্ক সিরাপের প্রস্তুতকারক হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 100 ml এই সিরাপটির এমআরপি রেট রয়েছে 35 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তো এবার আমি আপনাদেরকে জানাবো যে এটি আপনারা কী কারণে বা কী কী সমস্যার জন্য আপনার শিশুকে খাওয়াতে পারেন। শিশু হোক বা বয়স্ক ব্যক্তি হোক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি হোক, যারা হোক না কেন, প্রত্যেক মানুষের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদানের প্রয়োজন রয়েছে। তার মধ্যে থেকে জিঙ্ক হচ্ছে একটি অন্যতম। জিঙ্ক শরীরের শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তাছাড়া আরও কয়েকটি কারণে জিঙ্ক খাওয়া যেতে পারে, যেমন অনেকের স্বাদ এবং গন্ধের অনুভূতি কমে যেতে পারে, অথবা রাতকানো রোগের সমস্যা হতে পারে, অথবা ত্বকে খসখসে ভাব চলে আসা। ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের যদি রোগ হয়, যেমন জ্বর, ডায়রিয়া বা পেট খারাপ যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে এই মেডিসিনটা খাওয়ানো যেতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কেমন জ্বর, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তার কিন্তু খাওয়ার রুচি চলে যায়, তার শরীর দুর্বল হয়ে আসে, তাই সেই ক্ষেত্রে তার সেই অভাবটা পূরণের জন্য তাকে এই মেডিসিনটি খাওয়ানো যেতে পারে। এছাড়া জিঙ্কের অভাবে কিন্তু ঘা বা কাটা কোনো অংশ দেরিতে শুকায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খাওয়াতে পারেন আপনার শিশুকে। এছাড়া বয়সন্ধিকালে শিশুদেরকে কিন্তু এই জিঙ্ক সিরাপটি অবশ্যই খাওয়ানো প্রয়োজন, কেননা বয়সন্ধিকালে কিন্তু একটি শিশুর প্রজনন অঙ্গ পরিপূর্ণতা লাভ করে। এই ক্ষেত্রে তার প্রজনন অঙ্গ পরিপূর্ণতা লাভের জন্য তাকে জিঙ্ক মেডিসিনটি খাওয়াতে পারেন। তাছাড়া এটি কিন্তু খাবারের রুচিও আনে। ঠিক আছে, তো এই হচ্ছে জিঙ্ক মেডিসিনটি খাওয়ার প্রয়োজনীয়তা, বা আপনারা এই সমস্যার জন্য আপনার শিশুকে এই মেডিসিনটি খাওয়াতে পারেন, এমনকি বয়স্ক ব্যক্তিরাও খেতে পারেন। বয়স্কদের জন্য রয়েছে ট্যাবলেট। তো আজকে প্রথমে আমি এই মেডিসিনটি শিশুদের জন্য যেহেতু আলোচনা, শিশুদেরকে কী পরিমাণে খাওয়াবেন সেটি সম্পর্কে বলে দিই। যদি আপনার শিশুর ওজন 10 কেজির মধ্যে হয়ে থাকে, তাহলে তাকে 1 চামচ করে সকালে এবং রাতে 2 বার খাওয়াবেন। আর যদি আপনার শিশুর শরীরের ওজন 10 থেকে 30 কেজির মধ্যে হয়ে থাকে, তাহলে তাকে 1 চামচ করে ডেলি 3 বার খাওয়াবেন। আর যদি 30 কেজি উপরে আপনার শিশুর ওজন হয়ে থাকে, তাহলে তাকে 2 চামচ করে সকালে 1 বার, রাতে 1 বার খাওয়াবেন। এখন আপনাদেরকে জানিয়ে দিব জিঙ্ক সিরাপের সাইড এফেক্ট। এই জিঙ্ক সিরাপের সামান্য কিছু সাইড এফেক্ট রয়েছে। যদি কেউ পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে হয়তো পেটে গ্যাস জমতে পারে, পেট ফেঁপে যেতে পারে, বমি বমি ভাব হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার পরিমাণ মতো খাবেন, বা দরকার হলে একটু কম খাওয়াবেন। ঠিক আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে আজকে আমার এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা। যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় তাহলে একটি লাইক দিয়ে দিন, এবং পরবর্তী মেডিসিন সম্পর্কে অন্যান্য ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।